গত বুধবার থেকে টানা বৃষ্টি ও ভারী বর্ষণের ফলে পুরো চট্টগ্রামের ন্যায় প্লাবিত হয়েছে চাঁদগাঁও আবাসিক এলাকা বি ব্লক। টানা বর্ষণের ফলে অত্র এলাকার প্রতিটি সড়ক ও বেশিরভাগ বিল্ডিংয়ের নিচতলা তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। কয়েকদিনের টানা বৃষ্টির সাথে যোগ হয়েছে জোয়ারের পানি, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে স্থানীয়দেরকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। গত কয়েকদিনের বৃষ্টির পানিতে নগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে অফিসগামী জনসাধারণকে। যাতায়াতের জন্য একমাত্র ভরসা পায়ে চালিত রিক্সার ভাড়াও হাঁকা হচ্ছে কয়েক গুণ বেশি। প্লাবিত হয়েছে চাঁদগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ কমপ্লেক্স, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠ, বালির মাঠ, চাঁদগাঁও আবাসিক এলাকা ক্রীড়া কমপ্লেক্স সহ সবকটি সড়ক, বিদ্যালয় ও মাদ্রাসাগুলো। সহজে পাওয়া যাচ্ছে না কাঁচা বাজার ও মাছ মাংস। ব্যয়মিতাত্রে হাঁপিয়ে উঠছে নিম্নয়ের মানুষ। স্থানীয় কাউন্সিলর জলাবদ্ধতায় আটকে পড়া পানিবন্দী কয়েক হাজার মানুষকে রান্না করা খাবার বিতরণের পদক্ষেপ নিলেও বণ্টনকারীরা এতেও অনিয়ম করছে বলে জানান ভুক্তভোগীরা। পার্শ্ববর্তী ফরিদারপাড়া, শমশেরপাড়া, খতিবাড়ি, সাধুপাড়া, চন্দ্রিমা আবাসিক এলাকা ও পুরান চাঁদগাঁও থানা এলাকাতেও জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। খাল ও নালা ভরাট হয়ে যাওয়ায় পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। গত 30 বছরের মধ্যে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বলকান্তি পাল বলেন, চলতি আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা 530.6 মিলিমিটার, কিন্তু গত 6 দিনেই 547 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত 30 বছরের সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে পরিস্থিতির উন্নতি হলে হতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। আব্দুল গফুর ইমন, নিউজ অফ চাঁদগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া, চট্টগ্রাম।